ক্রিকেট পাড়ায় দিনভর গুঞ্জন, চাপা উত্তেজনা। সাকিবের অধিনায়কত্বের সঙ্গে কে কে থাকছেন স্কোয়াডে, কে পড়ছেন বা তাই যেন আলোচ্য। অবশেষে সন্ধ্যা নাগাদ ভাঙল নীরবতা। বিসিবি সভাপতি, অপারেশনস টিম ডিরেক্টর আর নতুন অধিনায়কের সঙ্গে ম্যারাথন আলোচনা শেষে মুখ খোলেন প্রধান নির্বাচক। 15 নয় ঘোষিত হল 17 সদস্যের স্কোয়াড, যেখানে বড় চমক দুটি। সাব্বিরের দলে ফেরা আর বাদ পড়লেন শরীফুল। আলোচনায় ছিল মুশির প্রত্যাবর্তনও। রিয়াদের স্কোয়াডে থাকাও অনেকটাই প্রত্যাশিত। স্বস্তি ঝরল অধিনায়ক হিসেবে সাকিবকে পাওয়াতেও। আমরা এখন এশিয়া কাপের জন্য চিন্তা ভাবনা করছি, যে এশিয়া কাপের পরে পরে বিশ্বকাপ। সেরা খেলোয়াড়কে না পেলে তো দলে সবসময় একটা প্রেশার কাজ করবে। সুতরাং এখন পেয়েছি, আর স্বস্তিতে লিড দিবে টিমের, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। টিমের দিকে খারাপ দিক, ভালো দিক, সব দিক নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি এশিয়া কাপ থেকে আমরা একটা ভালো একটা পারফরমেন্স আসবে। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন এবাদত, তবে বিশ্রামের আড়ালে গেল কয়েক বছর ধরে টাইগার স্কোয়াডের নিয়মিত মুখ। শরীফুলকে কেন রাখা হলো না, কিংবা তেমন কোনো পারফর্ম না করেও কেন সাব্বির, তারও ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। এই জায়গাটাই একটা কোশ্চেন আছে। তারপর আমরা কিছু কিছু খেলোয়াড়কে কিন্তু, যারা অফ ফর্মে থাকে, ওদেরকে কিন্তু আমাদের দুইটা জায়গায় কিন্তু নার্সিং করা হচ্ছে। এটা আপনারা এখন দেখছেন না, আমাদের এইচপি ইউনিটে যাচ্ছে কিছু প্লেয়ার যাচ্ছে আপনাদের টাইগার্সের প্র্যাকটিসে, এখানে কিছু ওখানে খেলাও হচ্ছে। কিছু প্লেয়ারের অবস্থানটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, যেহেতু এখন ডোমেস্টিক ক্রিকেট নেই, তো সেই হিসাবে ওই চিন্তা ভাবনা করেই কিন্তু ওই খেলোয়াড়কে দেখে কিন্তু ইনক্লুশনটা করা হচ্ছে। কথা বললেন ইঞ্জুরি আক্রান্ত সোহানকে নিয়েও। নির্বাচক প্যানেল প্রত্যাশা করছে 21 তারিখের ফিটনেস টেস্টে উতরে যাবেন তিনি। 21 তারিখের পরে আমরা আশা করছি যে ওর থেকে পজিটিভ কিছু পাবো, যদি খেলতে পারে ইনশাআল্লাহ। এশিয়া কাপের জন্য 23 আগস্ট দেশ ছাড়ার কথা টাইগারদের, যেখানে দুবাই পৌঁছে খেলার কথা দুটি প্রস্তুতি ম্যাচও। 30 আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।